हेलो एवरीबॉडी, वेलकम टू माय यूट्यूब चैनल संदीप चंद्र SBHS। आज के वीडियोते থাকছে ABTA टेस्ट पेपर 2022-23 থেকে MCQ टाइप क्वेश्चन। এর আগে একটি ভিডিওতে আমরা একটা পার্ট MCQ এর করেছি এবং আজকে আমরা অবশিষ্ট যে পেজগুলো রয়েছে তার MCQ গুলো সলভ করব। তোমরা কমপ্লিট ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথম পেজ হচ্ছে পেজ নাম্বার 185 থেকে যে MCQ টাইপ কোশ্চেনগুলো রয়েছে সেগুলি হলো, একের এ ওয়ানে রয়েছে দ্য হারমিট সেড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইজ, এরপরে যে সঠিক উত্তরটা হচ্ছে সেটা হচ্ছে অপশন বি হি উইথ হুম ইউ আর, এরপরে দুয়ের দাগে রয়েছে হোয়াট ট্যান্টালাইজ দ্য ন্যারেটর ওয়াজ অপশন এ দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, এরপরে তিনের দাগের যে প্রশ্নটা রয়েছে দ্য বয় ওয়ান্টেড, এরপরে যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন এ ব্লু সুয়েড শুজ, চারের দাগে রয়েছে দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড, এরপরে সঠিক উত্তর হবে অপশন বি এনথুজিয়াজম, এরপরে রয়েছে কবিতার MCQ টাইপ কোয়েশ্চেন বি এর দাগে দ্য রুট নিডস টু বি পুলড আউট অফ দ্য, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অ্যাঙ্কারিং আর্থ, এরপরে রয়েছে দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি ফার্ন, এরপরে রয়েছে তিনের দাগে দ্য বার্ডস হাইড ইন, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কুলিং ট্রিজ, এরপরে রয়েছে ডট ডট হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড হেয়ার হিজ রেফার্স টু, সঠিক উত্তর হচ্ছে অপশন এ দ্য সান, এরপরে সি এর দাগে ড্রামার থেকে MCQ টাইপ কোয়েশ্চেন চুবুকভ অ্যাড্রেসেস লোমব অ্যাজ, এরপরে সঠিক উত্তর হবে অপশন সি অ্যান অ্যাঞ্জেল, এরপরে রয়েছে দুয়ের দাগে দ্য ফার্স্ট আর্গুমেন্ট বিটুইন লোমব অ্যান্ড নাতালিয়া ওয়াজ ওভার, এরপরে সঠিক উত্তর হবে অপশন এ ল্যান্ড অর্থাৎ জমি নিয়ে, এরপরে রয়েছে তিনের দাগে হোয়েন লোমব অ্যারাইভড নাতালিয়া ওয়াজ, এরপরে সঠিক উত্তর হবে অপশন এ সেলিং পিস ফর ড্রয়িং, এরপরে চারের দাগে নাতালিয়া সাজেস্টেড দ্যাট লোমব শুড নট গো আফটার ফক্সেস বাট, এরপরে সঠিক উত্তর হবে অপশন এ ক্যাচ ব্ল্যাক বিটলস। এখানে পেজ নাম্বার 185 শেষ হল। এরপরে আমরা আসছি পেজ নাম্বার 197-এর ইংলিশে যে MCQ টাইপগুলো রয়েছে তার মধ্যে প্রথমে আসছি প্রোজে। নাম্বার 1, অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি অক্টোবর, এরপরে রয়েছে দ্য হারমিট ওয়াজ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ফ্রেইল অ্যান্ড উইক, এরপরে তিনের দাগে রয়েছে বেন্ডিং ওভার দ্য সিঙ্ক দ্য বয় রজার আস্কড মিসেস জোন্স ওয়েদার সি, এরপরে সঠিক উত্তর হচ্ছে ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল, এরপরে চারের দাগে আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন সি তামিল। এরপরে আসছি আমরা কবিতার MCQ টাইপ কোয়েশ্চেনে, দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রথ বাই, সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফ্রস্ট, এরপরে দু নম্বরে রয়েছে ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ, সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্রেস্ট, তিনের দাগে রয়েছে দ্য ডার্লিং বার্ডস আর শেকেন বাই রাফ উইন্ডস ইন, সঠিক উত্তর হচ্ছে অপশন সি মে, এরপরে রয়েছে চারের দাগে গ্রিন টুইগস দ্যাট রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড আর, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন বি কার্ল্ড, এরপরে রয়েছে ড্রামার থেকে MCQ টাইপ কোয়েশ্চেন, প্রথমটা রয়েছে দ্য ফার্স্ট আর্গুমেন্ট বিটুইন লোমব অ্যান্ড নাতালিয়া ওয়াজ ওভার, সঠিক উত্তর অপশন এ ল্যান্ড, দুয়ের দাগের প্রশ্ন হচ্ছে লোমব ওয়ান্টেড টু রিমাইন্ড নাতালিয়া দ্যাট হার ডগ ওয়াজ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ওভারশট, এরপরে লোমব গিভ ড্যাশ টু মিরানম, এর জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন বি 125 রুবলস, চারের দাগে রয়েছে নাতালিয়া ওয়াজ সেলিং ড্যাশ ফর ড্রয়িং, এর জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন বি পিস। এইখানে পেজ নাম্বার 198 শেষ হলো। এরপরে শুরু হচ্ছে পেজ নাম্বার 208-এর ইংলিশের যে MCQগুলো রয়েছে প্রথমটায় আছে প্রোজ থেকে, একের দাগে বলা আছে দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি লাভড দ্য, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন সি হিলস, দু নম্বরে আছে কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইভিনিং প্রেয়ার্স, এরপরে তিনের দাগে দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দ্য জার্স বডিগার্ড,
এরপরে চারের দাগে দ্য লেডি পিকড আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন বি শার্ট, শার্টের ফ্রন্ট ধরে তুলেছিল আর কি। অর দিয়েছে একটা, কালামস ফাদার কন্টিনিউড হিজ রুটিন লাইফ ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ, এরপরে সঠিক উত্তর হচ্ছে লেট সিক্সটিজ। এরপরে কবিতার থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, প্রথমটায় রয়েছে দ্য স্মাইল অফ দ্য সোলজার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশান এ জেন্টল। এরপরে দুয়ের দাগে দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্ট হ্যাজ বিন রথ বাই, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ফ্রস্ট। এরপরে রয়েছে দ্য গ্রাস হপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান সি সামার। এরপরে চারের দাগে রয়েছে দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি ইজ ইটস, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রুট। এরপরে রয়েছে ড্রামার থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, প্রথমটায় রয়েছে দ্য নেম অফ নাতালিয়াস ডগ ইজ, সঠিক উত্তর অপশান এ স্কুইজার। দুয়ের দাগে রয়েছে লোমব কামস টু চুবুকভস হাউস, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান এ টু প্রপোজ টু হিজ ডটার। এরপরে তিনের দাগে অ্যাকর্ডিং টু নাতালিয়া দে হ্যাড লেন্ট লোমব দেয়ার, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি থ্রেসিং মেশিন। এরপরে চারের দাগে হোয়েন লোমব অ্যারাইভড চুবুকভ ওয়াজ সারপ্রাইজড বাই হিজ, সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইভিনিং ড্রেস। এখানে পেজ নাম্বার 208 শেষ হলো। এরপরের পেজ পেজ নাম্বার 218 পেজের শেষ দিকে রয়েছে ইংলিশের এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলো। প্রথমে আসছি প্রোজ থেকে, প্রথমটা দেওয়া আছে দ্য ন্যারেটর নিউ দ্যাট দ্য গার্ল ওর, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান সি স্লিপার্স। দুয়ের দাগে বলা আছে ডক্টর কালামস ফাদার বিলিভ দ্যাট ফর পিপল ইন ডিস্ট্রেস হি ওয়াজ অপশান এ মেয়ার মিডিয়েটর। এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মিসেস জোন্স ওয়ার্ক ইন, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান বি এ বিউটি শপ। চারের দাগে রয়েছে হোয়েন দ্য জার অ্যাপ্রোচড দ্য হার্মিট হি ওয়াজ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ডিগিং দ্য আর্থ। এরপরে কবিতার থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, প্রথমটায় রয়েছে অন কিলিং এ ট্রি রিফ্লেক্ট দ্য পোয়েটস কনসার্ন ফর, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ওয়ান্টন ডিস্ট্রাকশন অফ এনভায়রনমেন্ট। এরপরে দুয়ের দাগে রয়েছে হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টল উইদাউট গিল, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দ্য সোলজার স্মাইল। এরপরে তিনের দাগে প্রশ্ন হচ্ছে ইন দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার দ্য পোয়েট অ্যাড্রেসেস হিজ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ফ্রেন্ড। এরপরে চারের দাগে প্রশ্ন হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ এ, সঠিক উত্তর হচ্ছে অপশান বি পেত্রার্কান সনেট। এরপর চলে আসছি আমরা ড্রামার এমসিকিউতে। এখানে বলা রয়েছে নাম্বার ওয়ান প্রাইমারিলি চুবুকভ গেস্ট দ্যাট ইভান অর্থাৎ লোমব হ্যাড কাম টু, এরপরে সঠিক উত্তর হবে অপশান এ আস্ক ফর সাম মানি। এরপরে দুয়ের দাগে আছে চুবুকভ কল্ড ইভান্স ফাদার এ গ্যাজলিং, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান সি গ্যাম্বলার। এরপরে তিনের দাগে হচ্ছে হোয়েন নাতালিয়া মেট ইভান ফর দ্য ফার্স্ট টাইম সি ওয়াজ ওয়েয়ারিং, এরপরে সঠিক উত্তর অপশান বি নেগলিগি। চারের দাগে রয়েছে দ্য মেজারমেন্ট অফ অক্সেন মিডোজ ইজ, এর জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান সি 13.5 একর্স। এইখানে পেজ নাম্বার 218 শেষ হলো। এবার শুরু হচ্ছে পেজ নাম্বার 230। পেজ নাম্বার 230 যে ইংলিশ এমসিকিউগুলো রয়েছে তার মধ্যে প্রথমে আসছি প্রোজে। প্রথমে রয়েছে একেরটায় এ হাই পিচ ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারিয়ার্স ডোর দ্য ভয়েস বিলং টু, কার ভয়েস ছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান বি গার্লস আন্ট। এরপরে দুয়ের দাগে রয়েছে ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল অফ, সঠিক উত্তর হচ্ছে অপশান এ বাহাদুর। এরপরে তিনের দাগে রয়েছে দ্য জার হেল্প দ্য হার্মিট বাই, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ডিগিং গ্রাউন্ড। এরপরে রয়েছে চারের দাগে হাফ নেলসন ইজ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এ রেসলিং হোল্ড। এরপরে আমরা চলে আসছি কবিতার প্রশ্ন উত্তরে। একেরটায় রয়েছে দ্য টোন অন হুইচ অন কিলিং এ ট্রি এন্ডস ইজ এ, এরপরে সঠিক উত্তর হবে অপশান বি আয়রনি। এরপরে দুয়ের দাগে রয়েছে দ্য ইয়ং সোলজার্স বেড ইজ সোকড উইথ, এরপরে সঠিক উত্তর হবে অপশান সি সান রেজ। এরপরে রয়েছে তিনের দাগে প্রশ্ন দ্য থিম দ্যাট শেক্সপিয়ার এক্সপ্লোরস ইন সনেট 18 ইজ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি টাইমলেসনেস অফ পোয়েট্রি।
এরপরে চারের দাগে প্রশ্ন দ্য ফ্রেজ পোয়েট্রি অফ আর্থ মিন্স মিউজিক, এরপরে সঠিক উত্তর হচ্ছে মিউজিক অফ অপশান এ নেচার। এরপরে ড্রামা থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, একেরটা হচ্ছে দ্য সেটিং অফ দ্য প্রপোজাল ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশান বি চুবুকভস ড্রয়িং রুম। এরপরে দুয়ের দাগের প্রশ্ন বিফোর প্রপোজিং নাতালিয়া লোমভ ফিলস অ্যাজ ইফ হি ওয়্যার ইন, সঠিক উত্তর হচ্ছে অপশান এ অ্যান এক্সামিনেশন হল। এরপরে তিনের দাগে লোমভ জাম্পস আপ ইন ইজ বেড লাইক এ, সঠিক উত্তর হচ্ছে অপশান সি লুনাটিক। এরপরে হচ্ছে চারের দাগে প্রশ্ন হোয়াইল শেলিং পিস নাতালিয়া ওর, এরপরে সঠিক উত্তর হচ্ছে অ্যাপ্রন অ্যান্ড নেগলিগি। এইখানে পেজ নাম্বার 230 শেষ হল। এবার শুরু হচ্ছে পেজ নাম্বার 241। তার প্রোজ টাইপে আসছি আমরা প্রথমে। একের দাগে দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ট্যান্টালাইজিং। এরপরে দুয়ের দাগে রামেশ্বরম ওয়াজ ফেমাস টু পিলগ্রিমস ফর, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান বি শিভা টেম্পল। এরপরে তিনের দাগের প্রশ্ন দ্য বয় লস্ট হিজ ব্যালেন্স বিকজ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান এ অফ দ্য কম্বাইন্ড ওয়েট অফ দ্য পার্স অ্যান্ড দ্য বয়। এরপরে রয়েছে চারের দাগের প্রশ্ন ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস, এরপরে বলা আছে দ্য স্পিকার ইজ, স্পিকার ইজ কে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি দ্য হার্মিট। এরপরে কবিতার এমসিকিউ টাইপ কোয়েশ্চেন বাট দিস অ্যালোন ওয়ন্ট ডু ইট, ইট রেফার্স টু, এরপরে সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর এখানে দেয়া নেই, এখানে হওয়ার কথা হ্যাক অ্যান্ড চপ, এইটা হওয়ার কথা উত্তর, কিন্তু এটা কোনো অপশানে নেই তাই জন্য এখানে সঠিক অপশান পেলাম না। এরপরে রয়েছে দুয়ের দাগের প্রশ্ন, দুয়ের দাগে বলা হচ্ছে দ্য ওয়ার্ড গিল মিন্স, গিল কথাটার মানে হচ্ছে ইনোসেন্স। এরপরে রয়েছে দ্য ফ্রেজ গোল্ড কমপ্লেক্সন ইজ অ্যাপ্লাইড টু, অপশান বি সঠিক উত্তর দ্য সান। এরপরে চারের দাগে রয়েছে অ্যাকর্ডিং টু কিডস দ্য মিউজিক অফ আর্থ সিজেস, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অ্যাট নো পয়েন্ট। এরপরে ড্রামার থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, প্রথমটা রয়েছে ইউ পিটি ফগার, পিটি ফগার মিন্স হচ্ছে অপশান বি এ ভেরি অর্ডিনারি লয়ার। এরপরে রয়েছে দুয়ের দাগে দ্য নেম অব নাতালিয়াস ডগ ইজ, অপশান এ হচ্ছে স্কুইজার। এরপরে রয়েছে তিনের দাগে ইট হ্যাজ বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার, চুবুকভস কন্টিনিউয়াল ডিজায়ার হ্যাজ বিন টু, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান সি গেট লোমভ অ্যাজ হিজ সন ইন ল। চারের দাগের প্রশ্ন হচ্ছে লোমভ ফিলস এ টুইচ ইন হিজ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান বি রাইট আইব্রো। এখানে পেজ নাম্বার 241 শেষ হলো। এরপরে রয়েছে পেজ নাম্বার 252 থেকে যে ইংলিশের এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলো রয়েছে, প্রথমে আসছি প্রোজে। প্রথমটা বলা রয়েছে ডিউরিং হিজ ট্রেন জার্নি আপ টু রোহানা দ্য ন্যারেটর ওয়াজ, অপশান এ হচ্ছে সঠিক উত্তর অ্যালন। এরপরে আছে দুয়ের দাগের প্রশ্ন অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য আরবিক প্রেয়ার্স চ্যান্টেড অ্যাট মস্ক কালাম হ্যাড, অপশান এ হচ্ছে সঠিক উত্তর নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া। এরপরে তিনের দাগে প্রশ্ন হচ্ছে দ্য জার রিপিটেড হিজ কোয়েশ্চেন হোয়েন হি ডাগ ড্যাশ বেডস, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান বি টু বেডস। এরপরে রয়েছে দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম উড নেভার ইন হিজ লাইফ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ফরগেট লুয়েলা বেডস। এরপরে কবিতার থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন নাম্বার 1 হু ইজ দ্য সিঙ্গার অফ সামার, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান বি গ্রাস হপার। এরপরে দুয়ের দাগে প্রশ্ন দ্য মাউথ অফ দ্য সোলজার ইজ ওপেন অ্যাজ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হি ইজ স্লিপিং পিসফুললি। এরপরে তিনের দাগে প্রশ্ন সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স হেয়ার দ্য রেফারেন্স হেয়ার ইজ টু, সঠিক উত্তর হচ্ছে অপশান বি দ্য সান। এরপরে আছে এ ট্রি গ্রোজ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান সি স্লোলি কনজিউমিং দ্য আর্থ। এরপরে ড্রামা থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন নাম্বার 1 দ্য এরিয়া অফ অক্সেন মিডোজ ইজ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 5 ডেসিয়াটিন। তারপরে 2 নম্বরে আছে দ্য এক্সপ্রেশন ডেমন অফ কন্ট্রাডিকশন মিন্স, অপশান এ মুড অফ আর্গুমেন্ট। এরপরে তিনের দাগে রয়েছে নাতালিয়া লার্নস অ্যাবাউট দ্য প্রপোজাল, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হোয়েন চুবুকভ এক্সক্লেমস ইন অ্যাঙ্গার লোমভ ডেয়ার্স টু মেক এ প্রপোজাল। এরপরে চারের দাগে চুবুকভ বট স্কুইজার ফর,
সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 85 রুবলস। এখানে পেজ নাম্বার 252 শেষ হলো। এরপর আমরা শুরু করছি পেজ নাম্বার 266। এখানে যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন রয়েছে, প্রথমে প্রোজ থেকে নাম্বার 1 দ্য গার্ল ইন দ্য স্টোরি আইজ হ্যাবিট প্রেফার্ড, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন বি শর্ট জার্নিজ। এরপরে দ্বিতীয় দাগে প্রশ্ন, ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি তামিল। তিনের দাগে প্রশ্ন, মিসেস জোন্স গেভ দ্য বয়, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি $10। এরপরে রয়েছে চারের দাগের প্রশ্ন, দ্য জার স্টপ আফটার ডিগিং, সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2 beds। এরপরে কবিতার থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, নাম্বার 1 দ্য বার্ক অফ এ ট্রি ব্লিডস হোয়েন ইট ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি হ্যাকড অ্যান্ড চপ। এরপরে দুয়ের দাগে প্রশ্ন হচ্ছে, দ্য ইয়ং সোলজার লুকস, সঠিক উত্তর হচ্ছে অপশন সি পেল। এরপরে তিনের দাগে প্রশ্ন, দ্য পোয়েটস ফ্রেন্ড ইন সনেট নাম্বার 18 ইজ কম্পেয়ার্ড টু এ, সঠিক উত্তর অপশন এ সামার্স ডে। এরপরে রয়েছে চারের দাগে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি এ সনেট। এরপরে আসছি আমরা ড্রামার এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে, নাম্বার 1 দ্য প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন, সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাশিয়ান। এরপরে রয়েছে, দ্য এরিয়া অফ অক্সেন মিডোজ ইজ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 5 বেসিয়ার 10। এরপরে রয়েছে তিনের দাগের প্রশ্ন, হোয়েন লোমপ কামস নাতালিয়া ওয়াজ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি সেলিং পিস। এরপরে রয়েছে চারের দাগের প্রশ্ন, নাতালিয়া ইজ, সঠিক উত্তর হচ্ছে 25 ইয়ার্স ওল্ড। এইখানে পেজ নাম্বার 266 শেষ হলো। এরপর রয়েছে পেজ নাম্বার 276। 276 এর যে ইংলিশের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, প্রথমে আসছে প্রোজে। প্রথমে রয়েছে একের দাগে, হোয়েন জার ওক আপ দ্য উন্ডেড ম্যান আস্কড হিম, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন সি হিজ ফরগিভনেস। এরপরে রয়েছে অ্যাকর্ডিং টু দ্য ব্লাইন্ড ন্যারেটর, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ফিউ গার্লস কান্ট রেজিস্ট ফ্ল্যাটারি। এরপরে তিনের দাগে প্রশ্ন রয়েছে, দ্য লেডি পিকড আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর শার্টট্রন। এরপরে চারের দাগে প্রশ্ন, আব্দুল কালামস ফাদার ইউজ টু গেট আউট অফ হিজ বেড, সঠিক উত্তর হচ্ছে অপশন এ 4 AM। এরপর আসছি আমরা কবিতার এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে, নাম্বার 1 হচ্ছে, দ্য ওয়ার্ড ক্রাস্ট মিন্স, ক্রাস্ট কথাটার মানে হচ্ছে অপশন সি টপ লেয়ার অফ আর্থ। এরপরে রয়েছে দুয়ের দাগে প্রশ্ন, হুম ডাজ দ্য পোয়েট ডাইরেক্ট টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন বি নেচার। এরপরে তিনের দাগে প্রশ্ন হচ্ছে, হোয়াট ক্যান নট বি কন্ট্রোলড বাই ডেথ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন বি পোয়েট্রি। এরপরে চারের দাগে প্রশ্ন হচ্ছে, দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্টার ইজ ক্রিয়েটেড বাই, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ক্রিকেটস সং। এরপরে আসছি আমরা ড্রামার এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে, প্রথমটায় রয়েছে এর দাগে, দ্য পিজেন্টস অফ নাতালিয়াস ফাদার্স গ্র্যান্ডফাদার হ্যাড দ্য ফ্রি ইউজ অফ অক্সেন মিডোজ ফর, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান 1 40 ইয়ার্স। নেক্সট হচ্ছে অক্সেন মিডোজ ইজ বিটুইন, এরপরে সঠিক উত্তর অপশান 1 বার্চউড অ্যান্ড বার্ন মার্চ হওয়ার কথা, কিন্তু এখানে দুটোতেই বানান ভুল আছে, বাকি যেগুলো আছে কোনোটাই হবে না, যেমন হচ্ছে বার্নামউডস তো হবে না, হ্যাঁ। আর এখানে রয়েছে বার্নড মার্চ আর বার্নড উডস, এটাও হবে না। এদিকে আছে ডান্সিনেন অ্যান্ড বার্নামউডস, এটাও হবে না, একমাত্র এটাই হবে। কিন্তু এখানে স্পেলিংয়ে মিস্টেক আছে, বার্চউড এবং বার্নড মার্চ দুটোই স্পেলিংয়ের মিস্টেক আছে, সঠিক উত্তর কিন্তু এটাই হবে। নেক্সট হচ্ছে সিএর দাগে, অক্সেন মিডোজ কভার অ্যান্ড এরিয়া অফ অপশন 2 হচ্ছে সঠিক উত্তর 5 বেসিয়ার 10। এরপরে ডি এর দাগে প্রশ্ন হচ্ছে, দ্য নেম অফ দ্য ইয়ঙ্গার আন্ট অফ লোমব ইজ, এরপরে সঠিক উত্তর হচ্ছে নাতাশিয়া মেহলোবনা। এখানে পেজ নাম্বার 276 শেষ হলো। এরপরের পেজ, পেজ নাম্বার 287, এখানে যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলো রয়েছে ইংলিশের, প্রথমটা সি প্রোজ থেকে, এ হাফ নেলসন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য গেম অফ, সঠিক উত্তর হচ্ছে অপশন সি রেসলিং। দুয়ের দাগে, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন হেয়ার স্টেশন রেফার্স টু, সঠিক উত্তর হচ্ছে অপশন বি সাহারানপুর। তিন নম্বরে বলছে, আফটার দ্য ম্যান রিভাইভ হি আক্স ফর, সঠিক উত্তর হচ্ছে অপশন, এটা বি হওয়ার কথা, ড্রিঙ্ক, এটা ডি হয়ে গেছে কিন্তু ডি হবে না, এটা অপশন বি হবে।
নেক্সট রয়েছে হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ ড্যাশ, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি স্ট্রেংথ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। এরপরে আসছি কবিতার কোয়েশ্চেন থেকে, নাম্বার ওয়ান দ্য স্ট্রেংথ অফ এ ট্রি ইজ এক্সপোজড হোয়েন ইট ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশান এ পুলড আউট। এরপরে দুয়ের দাগের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট সামার্স লিজ ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশান এ শর্ট লিভড। এরপরে তিনের দাগে প্রশ্ন, অ্যাকর্ডিং টু কিডস দ্য মিউজিক অফ আর্থ সিজেস ইন অর অ্যাট, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নো পয়েন্ট অফ টাইম। এরপরে চারের দাগে প্রশ্ন হচ্ছে দ্য পোয়েট রিকোয়েস্ট নেচার, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান সি টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। এরপর ড্রামা থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, নাম্বার ওয়ান বাই দ্য ওয়ার্ড জেসুইট লোমব রেফার্স টু, সঠিক উত্তর হচ্ছে অপশান সি চুবুকব। এরপরে রয়েছে নাম্বার টু স্কুইজার ইজ দ্য সন অফ, অপশান বি হচ্ছে সঠিক উত্তর হার্নেস অ্যান্ড চিজেলস। এরপরে রয়েছে তিনের দাগের চুবুকব কলস ড্যাশ এ লাভ সিক ক্যাট, এরপরে সঠিক উত্তর হবে অপশান বি হিজ ডটার, আগের পাতায় ছিল এটা অপশান বি হিজ ডটার তার মেয়েকে। এরপরে রয়েছে চারের দাগে দ্য প্রপোজাল ইজ অর অ্যান, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ওয়ান অ্যাক্ট প্লে। এখানে পেজ নাম্বার 287 শেষ হলো, পেজ নাম্বার 306 এটাই লাস্ট পেজ। এইখানে যে ইংলিশের এমসিকিউগুলো রয়েছে, প্রথমে রয়েছে প্রোজ থেকে দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট পারহ্যাপস উড নেভার ডিসকভার সামথিং অ্যাবাউট, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান বি দ্য গার্লস লুকস। এরপরে দুয়ের দিকে প্রশ্ন হচ্ছে ইয়ং কালাম ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট, সঠিক উত্তর হচ্ছে অপশান এ দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার। এরপরে রয়েছে তিনের দাগের প্রশ্ন, যেখানে বলা হচ্ছে দ্য ওম্যান ইন থ্যাংক ইউ ম্যাম টার্ন দ্য বয় রজার লুজ টু, অপশান সি হচ্ছে সঠিক উত্তর ওয়াশ হিজ ফেস। এরপরে চারের দিকে প্রশ্ন, বাট দ্য জার ডিড নট গেভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউ টু ডিগ ফর, সঠিক উত্তর হচ্ছে অপশান বি টু আওয়ার্স। এরপরে রয়েছে কবিতা থেকে এমসিকিউ, দ্য আয়রনি ইন গিভ ব্যাটলস পোয়েম অন কিলিং এ ট্রি লাইজ ইন, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান এ দ্য সেরিমোনিয়াল কিলিং অফ দ্য ট্রি। এরপরে রয়েছে দুয়ের দাগের প্রশ্ন, দ্য ইনফ্যান্টাইল স্মাইল অফ দ্য সোলজার অ্যাসলিপ ইজ উইদাউট গিল হুইচ মিনস, অপশান এ ইট ইজ পিওর অ্যান্ড ইনোসেন্ট। এরপরে তিনের দাগে রয়েছে দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ভেরি অফেন। এরপরে চারের দাগে কবিতার প্রশ্ন হচ্ছে দ্য গ্রাস অফার রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড টু, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান সি এক্সস্টিংলি। এরপরে ড্রামা থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, প্রথমটা রয়েছে নাতালিয়া স্টেফানোভনা অফার্ড লোমব অ্যাট ফার্স্ট, সঠিক উত্তর হচ্ছে অপশান সি লাঞ্চ। এরপরে রয়েছে তিনের দাগের প্রশ্ন, লোমব ইজ থিঙ্কিং অফ হ্যাভিং এ গো ফর, সঠিক উত্তর হচ্ছে অপশান সি শুটিং আফটার দ্য হারভেস্ট। চারের দাগের প্রশ্ন হচ্ছে চুবুকব প্রপোজেস টু লোমব দ্যাট দে শুড চেঞ্জ দ্য সাবজেক্ট হুইচ ইজ অ্যাবাউট, সঠিক উত্তর হচ্ছে অপশান বি ডিসকাসিং ওভার হান্টিং। এখানে পেজ নাম্বার 306 শেষ হলো, এর সাথে সাথেই এবিটিএ টেস্ট পেপার 2022-23 অর্থাৎ 2023 উচ্চ মাধ্যমিকের জন্য যে এবিটিএ টেস্ট পেপার তার সমস্ত এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আমরা এই ভিডিওতে কমপ্লিট করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।